বিসমিল্লাহিরrahmানিরrahim আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদেরকে আল্লাহ সর্বঅবস্থায় ভালো রাখুক এই দোয়া কামনায় আজকে আমি আমার অনলাইন ক্লাস শুরু করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান নিয়ে আমি আলোচনা করছি, দ্বিতীয় অধ্যায় চলমান আমাদের আলোচনাদি। আজকে দ্বিতীয় অধ্যায়ের সংশ্লিষ্ট মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা জানো প্রাণী গত ক্লাসে আমি আলোচনা করেছি বেশ উদ্ভিদ নিয়ে। প্রাণী এবং উদ্ভিদের মধ্যে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি, উদ্ভিদরা নিজের খাবার নিজে তৈরি করতে পারে, প্রাণীরা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। সেই খাবারের জন্য প্রাণীদের কী করতে হয়, উদ্ভিদ বা অন্য প্রাণীর উপর নির্ভরশীল হতে হয়। সে প্রাণীগুলোর মধ্যে আবার কী আছে, প্রধান প্রধান প্রাণীদের মধ্যে যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য প্রধান বৈশিষ্ট্যের আলোকে বলা প্রাণীদের মেরুদণ্ড বা কঙ্কালের উপর ভিত্তি করে দুই প্রকার। একটা হচ্ছে কি মেরুদণ্ডী প্রাণী, আর একটা হচ্ছে কি অমেরুদণ্ডী প্রাণী। যে সকল প্রাণীর মেরুদণ্ড আছে বা দেহের ভিতর একটা কঙ্কাল যে অবস্থিত সেটা যাদের উপস্থিত তাদেরকে বলা হয় মেরুদণ্ড প্রাণী, আর যে সকল প্রাণীর মেরুদণ্ড নেই তাদেরকে বলা হয় কি অমেরুদণ্ডী প্রাণী। এই অমেরুদণ্ডী প্রাণীগুলো নিয়ে আজকে আমরা সেই মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী বিভিন্ন ধরনের প্রাণী নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। নিশ্চয়ই তোমরা বইটি সামনে নিয়ে বসেছ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আরেকটু অনুরোধ করছি, যেহেতু আমাদের শিক্ষা পদ্ধতি সৃজনশীল, তোমাদেরকে বেশি বেশি করে রিডিং করতে হবে। আমাদের সরকার নির্ধারিত যে পাঠ্য বই সেই পাঠ্য বইটা তোমরা বেশি বেশি রিডিং করবে, করলে তোমাদের দুইটা কাজ বেশি সহজ হয়ে যাবে। সেটা হচ্ছে এমসিকিউ প্রশ্নের উত্তর যেখান থেকে দিবে তোমরা সেখান থেকে উত্তর করতে পারবে, সাথে সৃজনশীল প্রশ্নের যে সৃজনশীল প্রশ্নটা কিন্তু তৈরি করে পাঠ্য বইতে যে নির্ধারিত কয়টা প্রশ্ন থাকে সেটা হয় না, অনেক সময় নিজের থেকে মানে বোর্ড কর্তৃক সমিতি কর্তৃক নির্ধারিত প্রশ্ন দিয়ে দেয়। তাহলে রিডিং যে আলোচনাটা সেটা যদি তোমার পড়া থাকে তাহলে যে কোনোভাবে প্রশ্নটা তৈরি করুক, সৃষ্টি করুক, সৃজন করুক। তো সৃজনশীল মানে সৃষ্টি করা, যে কোনো একটা প্রশ্ন একটা কথা থেকে তুমি প্রশ্ন করলে সেই সাথে উত্তর দিলে, তাহলে তোমার বিষয়টা জানা থাকলে তুমি সেটা যে কোনোভাবে উত্তর দিতে পারবে। সেই জন্য তোমরা বেশি বেশি করে রিডিং পড়বে, বেশি বেশি করে রিডিং পড়বে। তাহলে আজকে আমরা আলোচনা করছি মেরুদণ্ড এবং অমেরুদণ্ডী প্রাণী নিয়ে। তাহলে অমেরুদণ্ডী প্রাণী কি, যে সকল প্রাণী মেরুদণ্ড নেই তাদেরকে বলা হয় কি অমেরুদণ্ডী প্রাণী। আচ্ছা, মেরুদণ্ড যে সকল মেরুদণ্ড এদের দেহের ভিতর কঙ্কাল থাকে না, মেরুদণ্ড মানে মানে কি ভিতরে যে কঙ্কাল যেটা সোজা হয়ে দাঁড়ানোর জন্য যে হাড় ইয়াটা সহজ ভাষায় বলি যে শক্ত যে হাড়টা যেটার জন্য প্রাণীরা সহজ হয়ে শক্ত হয়ে দাঁড়াতে পারে বা দাঁড়াতে কোনো কোনো প্রাণী সবাই সব প্রাণী তো আর দাঁড়াতে পারে না, অর্থাৎ হাঁটটা দিয়ে সে তার নিজের চলাচলের যে যে প্রক্রিয়াটা সেটা সম্পন্ন করতে পারে তাদেরকে বলা হয় কি মেরুদণ্ড, ওই ওই কঙ্কালটাকে বলা হয় মেরুদণ্ড। যে সকল প্রাণী সেই মেরুদণ্ডটা নাই তাদেরকে বলা হয় কি অমেরুদণ্ডী প্রাণী। এই অমেরুদণ্ডী প্রাণী প্রাণীর মধ্যে কি নেই তাহলে মেরুদণ্ড নেই। এদের চোখ কীরকম, সরল প্রকৃতি এবং একটা চোখের মধ্যে অনেকগুলো চোখ উপস্থিত যেগুলো পুঞ্জাক্ষি নামে পরিচিত। এবং এদের কি আর কি নেই, ল্যাজ নেই, অমেরুদণ্ডী প্রাণীর কি নেই, ল্যাজ নেই। এই অমেরুদণ্ডী প্রাণীগুলোর মধ্যে আবার অনেক ধরনের প্রাণী আছে, কোনো কোনো অমেরুদণ্ডী প্রাণী আকারে খুব ছোট যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। যেমন প্রথম তোমাদেরকে আমরা যে প্রাণী জগতের যে প্রকারভেদ সে প্রকারভেদ আমি তোমাদের সাথে আলোচনা করেছি। প্রথম হচ্ছে কি মনেরা, তাহলে ওপরের প্রাণীদের আকারে খুব ক্ষুদ্র খুব ক্ষুদ্র যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু ওগুলোরও প্রাণ আছে, সে প্রাণীর কি নেই মেরুদণ্ড নেই, তাহলে ওরা আকারে খুব ছোট। এরা কি অ্যামিবা, অ্যামিবা হচ্ছে কি একটা অমেরুদণ্ডী প্রাণী, এরা আকারে খুব ছোট, অর্থাৎ অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে এটা এক ধরনের প্রাণী। আর কোনো কোনো অমেরুদণ্ডী প্রাণী আছে যেমন কেঁচো যোগ, এদের কি নেই ভিতরে হাড় নেই, হাড় বা যে অস্থি কঙ্কাল সেটা নেই, তাহলে এটাও কি ওরাও এক ধরনের প্রাণী, তবে ওদের কি নেই মেরুদণ্ড নেই। আর এদের এদের দেহ কি খণ্ডায়িত, তাহলে কেঁচো যোগ এরা কি এক দলভুক্ত অমেরুদণ্ডী প্রাণী। এছাড়া যে তোমরা শামুক এবং ঝিনুক চিনো, সেই শামুক আবার ঝিনুকের মধ্যে কি নেই হাড় নেই, তাহলে ওরাও কি এক ধরনের অমেরুদণ্ডী প্রাণী। এদের তাহলে ওদের দেহটা আবার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ওদের দৈহিক বৈশিষ্ট্যের মধ্যে শামুক এবং ঝিনুকের দেহ কি থাকে শক্ত কোলস দ্বারা আবৃত থাকে, ওরা একটা দলভুক্ত অমেরুদণ্ডী প্রাণী। এছাড়াও আরও অনেক ধরনের অমেরুদণ্ডী প্রাণী আছে, যেমন আমরা ওই যে পোকা
পক্ষী সরি তোমার পতঙ্গ জাতীয় পোকা বিভিন্ন ধরনের যে প্রজাপতি তারপর এই যে মশা মাছি এগুলো কি এগুলো প্রাণী তবে ওদের কি নেই মেরুদণ্ড নেই ওরাও এক ধরনের কি অমেরুদণ্ডী প্রাণী আর মনে রাখবে অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে পতঙ্গ পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণীদের সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি এটা তোমার এমসিকিউর জন্য কাজে লাগবে তাহলে অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে কোন কোন জাতীয় প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি পতঙ্গ বা পোকা পোকা পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণীর সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি এরা আবার এদের দেহ কি করা যায় না পতঙ্গ এদের মানে বক্ষ মস্তক বক্ষ এবং উদর এই অংশগুলো তো দেখে সহজে বিভক্ত করা যায় না এদের মধ্যে পতঙ্গ পতঙ্গ শ্রেণীভুক্ত অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে কোনোটার মধ্যে আবার কি আছে সন্ধিযুক্ত পা আছে বা কুঞ্জা কি আছে অনেক পতঙ্গ আমাদের কি করে উপকার করে হ্যাঁ যেমন তোমার রেশম পোকা রেশম পোকা তারপর মধু পোকা যেটা আমরা মধু পাই রেশম পোকা থেকে রেশমের মাধ্যমে আমাদের সুতা তৈরি হয় তাহলে এই পোকাগুলো কি করে আমাদের উপকার করে আবার কোন কোন পতঙ্গ পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণী আমাদের অপকার করে যেমন মশা মাছি বিভিন্ন ধরনের রোগ ছড়ায় বিভিন্ন ধরনের রোগ ছড়ায় আবার কোন কোন প্রাণী যেমন লাদা পোকা তারপর পামরি পোকা এই ধরনের পোকাগুলো কি করে আমাদের যে আসবাবপত্র ফার্নিচারগুলো নষ্ট করে ফেলে আমাদের ক্ষতি করে তারপর কোন কোন অমেরুদণ্ডী প্রাণী আবার কোথায় থাকে তোমার সমুদ্রেও থাকে যেমন তারা মাছ জেলিফিশ রবার্ট কিট এগুলো কি থাকে এগুলো কোথায় থাকে সমুদ্রে থাকে ওরা একটা দলভুক্ত অমেরুদণ্ডী প্রাণী এদের দেহের ভিতর কি থাকে ফাঁফা গহ্বর যেটা সিলিন্ডারের নামে পরিচিত এদের দেহে একটি মাত্র ছিদ্র থাকে সেই ছিদ্রপথে ওরা খাদ্য গ্রহণ করে আবার সেই ছিদ্রপথে ওরা বর্জ্য পদার্থ নিষ্কাশন করে শিক্ষার্থীরা তাহলে এতক্ষণ আমরা জানলাম কি অমেরুদণ্ডী প্রাণী কি কি ধরনের কোন কোন প্রজাতিভুক্ত হয় এবং তাদের সাধারণ বৈশিষ্ট্য কি এখন আমরা জানবো মেরুদণ্ডী প্রাণী তাহলে মেরুদণ্ডী প্রাণী কারা যে সকল প্রাণীর ভিতর দেহের ভিতর কঙ্কাল নামক যে অস্থি কঙ্কালটা অবস্থিত অর্থাৎ মেরুদণ্ডটা অবস্থিত ওই সকল প্রাণীদেরকে কি বলা হয় মেরুদণ্ডী প্রাণী বলা হয় অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে যেমন বিভিন্ন ধরনের শ্রেণীভুক্ত আছে মেরুদণ্ডী প্রাণীর মধ্যেও বিভিন্ন ধরনের শ্রেণীভুক্ত আছে যেমন তাহলে মেরুদণ্ড আছে এদের দেহের ভিতরে কি থাকে কঙ্কাল থাকে পাখনা কোন কোন মেরুদণ্ডী প্রাণীর মধ্যে পাখনা বা দুই জোড়া পা থাকে চোখ হচ্ছে কি সরল প্রকৃতি মানুষ ছাড়া সকল মেরুদণ্ডী প্রাণীর মধ্যে কি আছে লেজ আছে শুধু মানুষ ছাড়া অন্য সকল মেরুদণ্ডী প্রাণীতে কি আছে লেজ আছে এরা কোনোটা আবার ফুলকা এবং কোনোটা কোন কোন মেরুদণ্ডী প্রাণী ফুলকা এবং কোন কোন মেরুদণ্ডী প্রাণী ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় এবার সেই মেরুদণ্ডী প্রাণীগুলোর মধ্যে আবার বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন মেরুদণ্ডী প্রাণী আছে যেমন কোন কোন মেরুদণ্ডী প্রাণী কোথায় থাকে তোমার জলে জলে থাকে ওরা পানিতে থাকে জলে মানে পানিতে থাকে ওরা কি করে ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় আর আমরা মনুষ্য জাতি আমরা এক ধরনের মেরুদণ্ডী প্রাণী আমরা কি ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালাই হ্যাঁ তারপর এছাড়া যেমন তোমার হাঁস মুরগি ওরা কি পক্ষীক জাতীয় তাহলে ওরা আমরা হচ্ছে কি ওদের কি আছে পাখনা আছে তাহলে এই ধরনের বিভিন্ন বৈশিষ্ট্যভুক্ত কি আছে অমেরুদণ্ডী প্রাণী আছে এখন আমরা সেগুলো নিয়ে আলোচনা করব মেরুদণ্ডী প্রাণী বৈচিত্র্যের ভিত্তিতে বেশ কয়েকটি শ্রেণীতে তাদেরকে ভাগ করা যায় যেমন সকল মৎস্য শ্রেণীভুক্ত প্রাণী এরা কি করে পানিতে বসবাস করে এদের দেহে বেশিরভাগ মাছ মাছের গায়ে কি থাকে আঁশ থাকে আঁশ থাকে যেমন ইলিশ রুই কাতলা এসব মাছের মধ্যে কি থাকে আঁশ থাকে আবার কোনো কোনো মাছের মধ্যে আঁশ থাকে না যেমন মাগুর শিং ট্যাংরা এসব মাছের মধ্যে আঁশ থাকে না মাছটা কি তাহলে মাছ আর জলজ প্রাণীরা কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় এদের পাখনা আছে পাখনার সাহায্যে ওরা কি করতে পারে সাঁতার কাটতে পারে আবার কোনো কোনো মেরুদণ্ডী প্রাণী উভয়চর হ্যাঁ আমি এখন বললাম কিছু মেরুদণ্ডী প্রাণী আছে কোথায় থাকে পানিতে বা জলে থাকে আবার কোনো কোনো মেরুদণ্ড হচ্ছে কি স্থলে থাকে আবার কোনো এর মধ্যে কোনো কোনো মেরুদণ্ডী প্রাণী আছে যারা জলেও থাকে স্থলেও থাকে ওই ধরনের মেরুদণ্ডী প্রাণীদেরকে কি বলা উভয়চর ওরা জলেও থাকে স্থলেও থাকে বলে ওদেরকে বলা হয় উভয়চর যেমন ব্যাঙ ব্যাঙ হচ্ছে প্রাথমিক অবস্থায় যখন থাকে যেমন ব্যাঙার স্ত্রী দশা ব্যাঙরা কিন্তু পানিতে ডিম পাড়ে সে ডিম ফুটে কি হয় ব্যাঙের বাচ্চা হয় ব্যাঙ হচ্ছে কি মেরুদণ্ডী প্রাণী
তাহলে ব্যাঙ যখন প্রাথমিক অবস্থায় থাকে ডিম ফুটে যখন বাচ্চা হয় লার্ভা থেকে বের হয় এই বাচ্চাটা যখন প্রাথমিক অবস্থায় থাকে তখন পানিতেই ব্যাঙের তার ইয়াটা চালায় জীবন কার্য চলে তখন তারা ফুলকার সাহায্যে জলে থাকে বলে তারা তখন কি ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় পরিণত অবস্থায় ওরা কি হয় ডাঙায় উঠে আসে তখন ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় তাহলে জলে এবং স্থলে যে সকল মেরুদণ্ডী প্রাণী থাকে তাদেরকে কি বলা হয় উভচর উভচর মেরুদণ্ডী প্রাণী বলা হয় এদের ত্বকে লোম আঁশ বা পালক কিছুই থাকে না কয় জোড়া পা থাকে দুই জোড়া পায়ের আঙুলে কোনো নখ থাকে না ব্যাঙ্গারি অবস্থায় ওরা ফুলকা এবং পরিণত অবস্থায় বললাম যে কিসের সাহায্যে ওরা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় এছাড়া আরও কিছু প্রজাতির তুমি মেরুদণ্ডী প্রাণী তোমরা দেখতে পাবে যেমন কুমির টিকটিকি হ্যাঁ সাপ ওরাও কি মেরুদণ্ডী প্রাণী তবে ওরা ওদের একরকম বৈশিষ্ট্য আছে মেরুদণ্ড হওয়া সত্ত্বেও ওদের একরকম বৈশিষ্ট্য কি ওরা বুকে ভর দিয়ে চলে ওরা দাঁড়াতে পারে না হ্যাঁ পানিতে থাকতে পারে বেশিরভাগ থাকতে পারে না ওরা কি বুকে ভর দিয়ে চলে ওদেরকে সরীসৃপ শ্রেণীভুক্ত মেরুদণ্ডী প্রাণী বলা হয় টিকটিকি কুমির সাপ গিরগিট ইত্যাদি হচ্ছে সরীসৃপ শ্রেণীভুক্ত প্রাণী এরা বুকে ভর দিয়ে চলে ওদের আঙ্গুলে কি থাকে নখ থাকে ওরা ডিম পারে এবং সেই ডিম ফুটে বাচ্চা হয় ফুসফুসের সাহায্যে ওরা কি করে শ্বাসকার্য চালায় তারপর বললাম কিছুক্ষণ আগে হাঁস মুরগি কবুতর এসব হচ্ছে পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণী ওরা ওদের দেহ কি থাকে পালক দ্বারা আবৃত থাকে পালক পাখি চেনার একটা প্রধান বৈশিষ্ট্য পাখি ছাড়া কোনো প্রাণীর কি নেই পালক নেই বেশিরভাগ পাখি আছে যারা কি করতে পারে উঠতে পারে আবার কোনো কোনো প্রাণী পাখি উঠতে পারে না তার যেমন উট পাখি পেঙ্গুইন হ্যাঁ আরও কিছু প্রাণী আছে পাখি আছে এরকম যারা উঠতে পারে না পাখিরা কি করে ডিম পারে এবং সেই ডিম থেকে বাচ্চা হয় আর আমরা হচ্ছে বানর ইঁদুর কুকুর বিড়াল ছাগল ইত্যাদি স্তন্যপায়ী শ্রেণীভুক্ত আমরা এইসব প্রাণীর সাথে আমরা মানুষও অন্তর্ভুক্ত যে সকল মানুষের জীবের বৈশিষ্ট্যের মধ্যে প্রজনন যে বৈশিষ্ট্যটা আছে তা সেই প্রজনন তাহলে কোনো কোনো মেরুদণ্ডী প্রাণীর প্রজনন কিসে হয় ডিম ফুটে বাচ্চা হয় আবার কোনো কোনো প্রাণী কী করে স্তন্যপায়ী যেটা মাতৃগর্ভ থেকে বাচ্চা হয় সেদের মধ্যে হচ্ছে বানর ইঁদুর কুকুর বিড়াল আর মনুষ্য শ্রেণীভুক্ত ওরা স্তন্যপায়ী ওরা মাতৃদুগ্ধ ওরা কি করে মাতৃদুগ্ধ গ্রহণ করে ওরা জীবনে প্রাথমিক অবস্থা সম্পন্ন করে মানুষও এ দলের অন্তর্ভুক্ত এদের দেহে কি থাকে লোম থাকে বাচ্চা মায়ের দুধ খেয়ে বড় হয় মায়েরা বাচ্চা প্রসব করে স্তন্যপায়ী প্রাণী মাছ ব্যাং সাপ পাখি ইত্যাদি থেকে বুদ্ধিমান এদের মস্তিষ্ক ও দেহের গঠন বেশ উন্নত তাহলে তোমরা জানতে পারলে সুপ্রিয় শিক্ষার্থীরা মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী কি মেরুদণ্ডী প্রাণী হওয়া সত্ত্বেও অমেরুদণ্ডী হওয়া সত্ত্বেও সেই অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে আবার বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন অমেরুদণ্ডী প্রাণী আছে যেমন তেমনি মেরুদণ্ড প্রাণীর মতো মেরুদণ্ড থাকা সত্ত্বেও তাদের মধ্যেও কি ধরনের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের কি আছে তোমার পার্থক্য আছে তাহলে আজকে আমরা মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীর বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা বিষয়টি একটু ভালোভাবে আয়ত্ত করে পড়বে এবং আমি তোমাদেরকে একটা বাড়ির কাজ দিচ্ছি মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী আমাদের পাঠ্য বইতে যে পাঠ সে পাঠটা তোমরা ভালোভাবে পড়ে ওখান থেকে 20টা এমসিকিউ প্রশ্নও লিখবে সাথে উত্তরও লিখবে তোমরা খাতায় রেডি করবে স্কুল যখন খুলবে আমাদের সাথে তোমাদের দেখা হবে তখন সেটা তোমরা আমাদেরকে দেখাবে আমরা তোমাদের সে তার ভিত্তিতে মূল্যায়ন করবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।